ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনত পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগত সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ আর জ্যোতি একাডেমির সহযোগত নগাঁওর আর্ট ভিলেজত আয়োজিত হওয়া সাতদিনিয়া পরম্পরাগত আর লোকচিত্রকলার শিবিরের 20 মার্চত সফল সামরণি ঘটে। উক্ত অনুষ্ঠানত আর রাজস্থানের লোক আর পরম্পরাগত চিত্রকলার শিল্পীসকলে অংশগ্রহণ করে। সামরণি অনুষ্ঠানত উপস্থিত থাকে নগাঁওর জ্যেষ্ঠ সমাজকর্মী মুকুল ভূঞা, জ্যোতি একাডেমির সভাপতি শিশুবন্ধু দুলাল বরা আর প্রচার মাধ্যম সমন্বয়ক নবকুমার ভরালীর উপস্থিতিত শিল্পীসকলের মানপত্র প্রদান করা হয়। 14 মার্চের আরম্ভ হওয়া এই কর্মশালাত রাজস্থানের ফট পেইন্টিং, মিনিয়েচার পেইন্টিং, লোকচিত্রকলা আর পটিচিত্র অঙ্কন করা শিল্পীসকল ক্রমে মনোজ কুমার যোশী, ওমপ্রকাশ চন্দ্রায়ন, সুজিৎ দাস, মৃদুমৌসম বরা, সুবোধ কুমার যোশী আর দিগন্ত হাজরিকায় অংশ লয়। নিউজ ডেস্ক, খবর লাইভ।